একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ সকালে খুব চিন্তিত বসে আছেন। বুখারী মুসলিমের হাদিস। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধিমতী মহিলা, দেখে বললেন, ব্যাপারটা কি, আপনি চিন্তিত কেন? তখন বললেন উম্মু সালমা, জিব্রাইল আমার সাথে সাক্ষাৎ করবেন গত রাতে ওয়াদা করেছিলেন, রাত পার হয়ে গেল, তিনি যে কেন আসলেন না আমি বুঝতে পারলাম না। উম্মু সালমা, জিব্রাইল যে কেন আসলেন না তাই আমি চিন্তিত, আমার সাথে তো ওয়াদা হয়েছিল, তিনি গত রাতে সাক্ষাৎ করবেন আমার সাথে আসলেন না কেন? চিন্তা করতে করতে উঠলেন, উঠে একটু বিছানার নিচে খাটের নিচে দেখছেন একটা কুকুরের বাচ্চা, তিনি নিজে হাতে কুকুরের বাচ্চাটাকে সরিয়ে দিলেন, তারপরে ওখানে পানি ছিটিয়ে দিলেন, আরে ছিটাতে না ছিটাতে জিব্রাইল চলে এসেছেন। আল্লাহ রাসূল বলছেন, কি ব্যাপার, ওয়াদা নেই, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন রাতে আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন, আসেননি এখন আসলেন যে? তখন জিব্রাইল আলাইহিসসালাম বলছেন, আমি এসেছিলাম তো আপনার ঘরে ঢুকিনি, আমি ফিরে গেছি। যেই ঘরে কুকুর এবং ছবি থাকে সেই ঘরে আমরা ঢুকি না, তা আপনার ঘরে খাটের নিচে কুকুরের বাচ্চা ছিল সেই জন্য ঘুরে গেছি, আমি এসেছিলাম তো। এই ছেলে ছেলে শোনো, আল্লাহর নবীর খাটের নিচে কুকুরের বাচ্চা আছে তিনি জানতে পারেননি গো, জিব্রাইল এসেছেন ঘুরে গেছেন তিনি জানতে পারলেন না, আর তোমার হুজুর বলছেন আল্লাহর নবী গায়েব জানেন, দেখো তো তোমার হুজুর কত বড় মিথ্যুক ধোকাবাজ, ধর্মের নামে জাতিকে ফাঁকি দেয়। এই দেখেন একজন নবী মানুষ বুঝতে পারেননি। তোমাকে কি বলছি জানো, আজ বাড়িতে গিয়ে তোমার মা তোমার বাড়িকে তোমাদের পরিবারকে কবর দিয়েছে, ও একজন হস্তিনী মহিলা, ও প্লেটের নামে চিংড়ি মাছলা প্লেট কিনে নিয়ে এসেছে, দেখিও তোমার মা একটা আইনে কিনেছে সেটা রুই মাছ, আজকে বাড়িতে ঢুকে যত রুই মাছের আয়না আছে, যত চিংড়ি মাছের প্লেট আছে, যত কাঁকড়া পুতুল আছে সবকে ভেঙে ঘুমাবা। বক্তব্যের সাথে মুনাফিকি করিও না, একটু মুসলমান হয়ে ঘুমায়ো, মুনাফেক হয়ে ঘুমায়ো না, ভাঙার সময় একবারে দাঁতটা কিচমিচ করে একবারে লাঠি দিয়ে কাঁকড়াটা ভেঙে দিবা। তোমার মায়ের পরিবারকে কবর দিয়েছে, যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেশতা আসেন না, যে বলে গেলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ঘরে আসেননি, পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, পৃথিবীর ইতিহাসে এত বড় মানুষ জন্ম নেয়নি কেউ, না ইব্রাহিম আলাইহিসসালাম নন, আদম আলাইহিসসালাম নন, পৃথিবীর কোন মানুষই এত দামি নন যে মানুষের ঘরে জিব্রাইল ঢোকেননি। বলেন তো কেন ঢোকেননি, চোখের নিচে কুকুর ছিল, কুকুরের বাচ্চা ছিল সেই জন্য, যখন বললেন আপনি আসতে চেয়েছিলেন আসেননি কেন, তখন জিব্রাইল বলছেন এসেছিলাম তো ঘুরে গেছি, যে ঘরে ছবি মূর্তি থাকে যে ঘরে কুকুর থাকে সে ঘরে আমরা ঢুকি না। চট করে মাথায় আসছিল কথাটা, ধাক্কা খাচ্ছিল তোমার মা মুনাফেক, মুনাফেকি করে ধর্মের নামে, তোমার মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে, তোমার মা ছিল পাহারাদার এই পরিবারের, তোমার মাকে আল্লাহ নবী পাহারাদার বলেছেন, ও পাহাদার নয়, ও তোমার মা নয়, হলো তোমার সৎমা, ও মা নয় তোমার খালা, ও তোমার খালা, ও তোমার সৎমা তোমাদের পরিবারকে কবর দিয়েছে, দিন রাত ও ইস্টার জালসা নিয়ে বসে থাকে, আর তোমার ছোট ভাইয়ের হাতে ওই গেমস খেলা দেয় আর নিজে বাজার করে, নিজে তোমার মা বাজার করবে কেন, তোর বাপ মরে গেছে, তোমার বাপ মরেছে, তোমার চাচা মরেছে, তুমি মরেছো, তোমার মামা মরেছে,